এবার আমরা ঢুকছি ভাগীরথী নিউটিয়াতে। এটা এই ভাগীরথী নিউটিয়ার প্রবেশ পথ। আপনারা দেখুন, এটা ভাগীরথী নিউটিয়ার লেবার রুম। আমি আমাদের প্রেফারেন্স ছিল ফোর শেয়ারিং বেডরুম, ওটির জন্য এখন আমি প্রচণ্ড টেন। ডাউনটাউন মলের যদি লিটল শপ আপনাদের আসতে হয়, লোকেশন মেরে অবশ্যই আসবেন না। এটা ভাগীরথী নিউটিয়ার ফোর শেয়ারিং বেডরুম, এটা ফোর শেয়ারিং রুমের ওয়াশরুম। আজকে আমার ওয়াইফকে আনতে যাওয়ার দিন, আজকে ওদেরকে ডিসচার্জ করে দেবে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বঙ্গভূমি ব্লগস। আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা শেয়ার করতে চলেছি আমাদের ফার্স্ট চাইল্ডের বার্থ ব্লগ। তো আমাদের এখনও বেবি হয়নি, কালকে আমাদের অপারেশন আছে, আমার ওয়াইফের অপারেশন আছে। তো কালকে আমরা যাব ভাগীরথী নিউটিয়া থেকে, বেবি হবে এবং বেবির সমস্ত রকম ডিটেলস আমরা শেয়ার করবো, যে ওখানে ফেসিলিটিস কেমন, ওখানে ইন্স্যুরেন্স প্যাক, ইন্স্যুরেন্স কস্ট কীরকম আছে, নো কস্ট ইন্স্যুরেন্স হয় কি না, ক্যাশলেস ইন্স্যুরেন্স হয় কি না, প্লাস আপনাদের ওখানে প্যাকেজ কীরকম কী আছে, ওখানে টোটাল আপনার টোটাল বিল কস্ট কত পড়ছে, সমস্ত ডিটেলস আমরা শেয়ার করব। প্লাস সঙ্গে থাকবে বেবি বার্থ ব্লগ, আর তার সাথে ওখানকার ডাক্তার নার্সরা কেমন, কার কী বিহেভিয়ার, কীরকম দ্বারা ওরা আমাদের সাথে ট্রিট করছে, এভরিথিং তো শেয়ার করবই। আর তার সাথে আমি আজকে ভীষণ টেন্সড, কারণ কাল আমার ডেলিভারি আছে, এরকম নয় যে আমরা, তার সাথে একটা এক্সাইটমেন্ট অবশ্যই আছে এবং আমরা দুজনেই খুব টেন্সড আছি। আপনারা সবাই প্রার্থনা করুন যেনতে আমার খুব ভালোভাবে একটা সুস্থভাবে বেবি জন্ম দিতে পারি এবং আমিও নিজেও যেন সুস্থ থাকতে পারি। আর আপনারা অবশ্যই আমাদেরকে যদি ভালো লাগে তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে আপনারা জানান যে আপনারা আমাদের সম্পর্কে কী জানতে চান এবং আমাদের ব্লগ আপনাদের কেমন লেগেছে সেটাও আপনারা কমেন্টের মাধ্যমে জানান। আপনারা আমাদের কোন ব্যাপারে ইন্টারেস্টেড সেটাও জানান এবং আপনাদের যদি সব কিছু ভালো লাগে অবশ্যই চ্যানেলটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা শুরু করা যাক, আপনারা দেখতে থাকুন ভিডিওটা, সমস্ত ডিটেলস আমরা শেয়ার করতে চলেছি। আমি সকালবেলা উঠি স্নান টান করে দিয়েছি, এখন সকাল 6টা বাজছে। আপনাদের একটু পরিবেশটা দেখিয়ে দিই, পুরো কুয়াশা কুয়াশা, পুরো ভর্তি, পুরো শীতের সকাল, প্রচুর কুয়াশা। আমি স্নান টান করে নিয়েছি, এখন ঘড়িতে বাজছে সকাল 7:45। এবার আমরা ঢুকছি ভাগীরথী নিউটিয়াতে। এটা এই ভাগীরথী নিউটিয়ার প্রবেশ পথ। এই জাস্ট ঢুকে গেলাম, বলো কি বললো, সুস্থভাবে তোমার সব হয়ে যাবে, তুমি চিন্তা করো না। অনেক আশীর্বাদ করি, সমস্ত তোমার সব ভালো খবর হবে, সব ভালো করবে, ঠাকুর তোমার মঙ্গল করবে। হ্যাঁ, তুমি মনে জোর রাখো, ভালো থাকো, খুব আনন্দের খবর। আপনারা দেখুন, এটা ভাগীরথী নিউটিয়ার লেবার রুম। আমি আমাদের প্রেফারেন্স ছিল ফোর শেয়ারিং বেডরুম, কিন্তু এটা অ্যাভেলেবেল ছিল না, তাই লেবার রুমটাকেই ওরা টু শেয়ারিং বেডরুমে কনভার্ট করেছে। আমি এখন আপাতত এই রুমেই আছি, আপনারা দেখে নিন। ওটির জন্য এখন আমি প্রচণ্ড টেন। তো বেবি ডেলিভারি হয়ে গেছে, বেবি, ইটস এ বেবি গার্ল, তো প্রচণ্ড হ্যাপি অ্যান্ড এক্সাইটেড তোমাদের সবাইকে বলার জন্য। তো আমি এখন এই ভাগীরথী নিউটিয়ার পাশেই আছি, পার্কিং স্লটের কাছে। তো এখন আমি জাস্ট বেরুবো আমার বেবি গার্লের জন্য কিছু শপিং করতে। আর একটা কথা, এখানে একটা লিটল শপ বলে দোকান আছে, যেটা আপনার ইউনিটেকের কাছে, ওই ইউনিটেকের কাছে লিটল শপ দোকানে আমি এখন যাচ্ছি, ওখানে যাব শপিং করব আমার মেয়ের জন্য। হ্যাঁ, ডাউনটাউন মলের যদি লিটল শপ আপনাদের আসতে হয়, লোকেশান মেরে অবশ্যই আসবেন না। এই জায়গাটা প্রচণ্ড ঘটমটো, আমি লোকেশান মেরে এসেছি, এক্স্যাক্ট লোকেশানে দাঁড়িয়ে আছি, বাট এখানে কোনো শপ নেই। এখানে একজন সিকিউরিটি দাদার সঙ্গে কথা হলো, তো উনি বললেন যে ডাউনটাউন মলের ভেতরে আছে। আমি যাই, এখন তিনটে বিল্ডিং ক্রস করে যেতে হবে, আর আপনাদের আমি এক্স্যাক্ট লোকেশান লিটল শপে ডাউনটাউন মলে কোনখানে আমি সেটা শেয়ার করে দেবো ডিসক্রিপশন বক্সে। দাদা, ডাউনটাউন মলটা কিভাবে যাব, সোজা যাব, এইটাই? আচ্ছা, ওই দিক থেকে গিয়ে এন্ট্রান্সটা নাকি, এই দিক দিয়ে গিয়ে সোজা গিয়ে
গাড়ি নিয়ে ওই দিকে ঢুকতে হবে। আচ্ছা বুঝতে পেরেছি। তা গাড়িটা রাখার জায়গা কোথায় আছে, পার্কিং? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা তো আমি লোকেশন পেয়ে গেছি, অলমোস্ট চলে এসেছি, এখন দেখি দেখতে পাই কিনা, এক্সাক্ট লোকেশনে পৌঁছাতে পারি কিনা। ওনারা বললেন যে এই দিক দিয়ে এন্ট্রেন্স, তো আমি দেখছি এটাই মনে হচ্ছে এন্ট্রেন্স, একটা মলের এরকম এন্ট্রেন্স। ও ওটা আমি ব্যাক গেট দিয়ে ঢুকেছিলাম, এটা আপনাদের এন্ট্রেন্স, আর এটা লিটল শপ দোকানটা, এখানটা একটু রেখে দিই এখানে। তো শপিং হয়ে গেছে, আমি এবার বাড়িকে দেখিয়ে দেবো আপনাদের কী কী আমি শপিং করেছি মেয়ের জন্য। থ্যাংক ইউ। বাড়ির জন্য অলরেডি শপিং করা হয়ে গেছে, এবার আমি জাস্ট ব্যাক করব। আর আর তোমাদের বা আপনাদের সবাইকে আমি বলে দিই, এই এরিয়াটা একটু খটোমাটো, এদিক দিয়ে যদি আপনি ভেতর দিয়ে ঢুকে যান একবার, তো বেরোনোর জন্য একটা পাসকোড লাগে, যেটা রেসিডেন্স ছাড়া এখানে কাউরির থাকে না। তো বেটার আপনি বাইরের সাইড দিয়ে আসুন, আউটসাইড দিয়ে এন্ট্রি করুন এবং আউটসাইড দিয়েই এক্সিট করুন। এটা একটা বেডিং টাইপ যেখানে বাচ্চাকে ক্যারি করা হয়, মশারি, ব্ল্যাঙ্কেট, এটা খুব জরুরি জিনিস, প্যাম্পার্স, বেবি র্যাপার, বেবি বেড প্রোটেক্টর, জামা, প্যান্ট, জামা, জামা, এটাও জামা, ন্যাপিস, ফিডিং বোটল, বেবি ওয়াইপস, একটা বেবি র্যাপার, একটা বাথ টাওয়াল আর বেবির জন্য সক্স, একটা চিরুনি আর টুপি, নেল কাটার আর বাথ ম্যাট, একটা বেড প্রোটেক্টর, আর এটা টেডি বিয়ার। এটা ভাগীরথী নিউটিয়ার ফোর শেয়ারিং বেডরুম, রুমটার ভিউ আপনারা ভালো করে দেখে নিন, এখানকার সত্যি রুমগুলো খুব ভালো, খুবই সুন্দর, এবং বেডগুলো নিট অ্যান্ড ক্লিন, এরা সবসময় ক্লিন করে রাখে সবটা, এবং একটা করে বেড সুইচ আছে যেটা টিবলে নার্সরা সবসময় এসে আমাদের সাহায্য করে, আর এখানকার খাবারের কোয়ালিটিও খুব ভালো। এটা ফোর শেয়ারিং রুমের ওয়াশরুম, প্রত্যেকটা রুমে এরকম দুটো করে ওয়াশরুম রয়েছে ফোর শেয়ারিং রুমে, আপনারা দেখে নিন ডিটেলস ওয়াশরুমগুলো। মেরি বিস্কুট, একটু লিকার চা, আর এই ফ্ল্যাক্স একটু গরম জল দিয়েছে। এরা ব্রেকফাস্টটা আপনার চয়েসের ফ্রুট, এগ বয়েল আর স্যান্ডউইচ প্রোভাইড করে। তো আজকে আমার মেয়েকে আর ওয়াইফকে আনতে যাওয়ার দিন, আজকে ওদেরকে ডিসচার্জ করে দেবে, তো সেই জন্য আমি এখন বেরোচ্ছি। জাস্ট গাড়িটাকে যদি ছোটো মোটো করে কোনোভাবে একটু সাজিয়ে নেওয়া যায়, জাস্ট আমার লিটল প্রিন্সেসকে আসার আগে, তো ওকে ওয়েলকাম জানানোর জন্য। তো আমি এখন যাচ্ছি ডাউন টাউন মলে, একটা ফ্লাওয়ার শপ আছে, সেই ফ্লাওয়ার শপ থেকে আমি গাড়িটাকে ছোটো করে একটু সাজিয়ে নেবো, তারপরে আমি যাব ওদেরকে, ওদেরকে ডিসচার্জ করে দেবে, তো আমি ওদেরকে নিয়ে আসতে তারপরে যাব। তো ডাউন টাউন মল চলে এসেছি, আর এইটা হচ্ছে ডাউন টাউন মল, আর এদিকটা গেলে আপনি পাবেন ফ্লাওয়ার শপটা, এই যে ঢুকে গিয়ে ডান দিকে। আর এটা হচ্ছে ফ্লাওয়ার শপের ভেতরটা, দেখুন খুব সুন্দর। তো গাড়ি সাজানো হয়ে গেছে, ওখানে প্রচণ্ড অন্ধকার ছিল বলে দেখাতে পারিনি। এবার মেয়েকে নিয়ে ব্যাক টু হোম।
বিরতি নিয়তিয়াতে আমার ডাক্তার ছিল ডক্টর জয়িতা রয় মিত্র। উনি খুবই ভালো ডক্টর, উনি আমাকে পুরো প্রেগনেন্সি পিরিয়ডে খুব ভালো ট্রিট করেছেন। আমার মাঝখানে হিমোগ্লোবিন কমে গিয়েছিল, উনি আয়রন ইঞ্জেকশন দিয়ে সেটাকে বাড়িয়ে দিয়েছেন, এবং উনি এত পোলাইট ওনার বিহেভিয়ার, এবং ওনার অ্যানাস্থেসিয়া টিম ভীষণ ভালো। আমার ওটির আগে অ্যানাস্থেসিয়া যখন হয় আমার অতটাও পেন হয়নি, আর এখানকার নার্সরাও ভীষণ ভালো। আমি যতবার বেড সুইচ প্রেস করে ওনাদের হেল্প চেয়েছি ততবারই আমি হেল্প পেয়েছি। এবার চলে আসি, টোটাল খরচা কত হলো? এখানে আপনাদের তিন রকমের প্যাকেজ থাকে। একটা হচ্ছে 84,000, যেটা আপনাদের বেসিক প্যাকেজ ফোর বেড শেয়ারিংয়ের জন্য। আর একটা হচ্ছে টু বেড শেয়ারিংয়ের জন্য, যেটা 92,000 প্যাকেজ। আর একটা হচ্ছে আপনাদের 1,04,000, যেটা সিঙ্গেল বেড শেয়ারিং। সিঙ্গেল বেড শেয়ারিংয়ের সঙ্গে মাদারের সঙ্গে অন্য কেউ, কোনো গেস্ট একজন থাকতে পারবে। তো আমি, আমার প্রেফার্ড অপশন ছিল 84,000, তো ফোর বেড শেয়ারিং। তো আমরা ফোর বেড শেয়ারিংয়ে নিয়েছিলাম, এটা হয়তো আপনাদের ভিডিওতে আপনারা অলরেডি দেখে নিয়েছেন। তো আমার, আমরা 84,000 প্যাকেজের মধ্যে গেছিলাম, বাট আমার খরচা টোটাল হয়েছে 1,48,800 রুপিস। তো আপনাদের দেখবেন অপারেশনের আগে অলরেডি ডক্টর বলে দেবেন যে এক্সট্রা অ্যাড অন চার্জেস কত আপনাদের ডক্টরকে দিতে হবে। তো বিভিন্ন ডক্টরের রেট কিন্তু ওখানে বিভিন্ন রকম, যেমন আমি যাকে দেখেছি ওনার রেট ছিল 50,000। তো বিভিন্ন ডক্টরে কাউরি 30,000, কাউরি 40,000 রেট আছে। তো সেই ওয়াইজ প্যাকেজটা আপনার ইনক্রিজ করবে। তো 84,000 সঙ্গে নন মেডিকেল এবং আদার্স বিল মিলে ওনারা অ্যারাউন্ড 15,000 মতো করেছিল, যেটা টোটাল 99,000 মতো। আর ডক্টরের চার্জেস ছিল 50,000, সেই 50,000 আমাকে অ্যাডিশনালি পে করতে হচ্ছে। তো টোটাল আমার 1,49,000 মতো অ্যারাউন্ড বিল হয়েছিল। এবার ইন্স্যুরেন্সের ব্যাপারটায় চলে আসি। তো ইন্স্যুরেন্স যদি আপনার থাকে আপনি এখানে অবশ্যই অ্যাভেল করতে পারবেন। আপনার যদি ক্যাশলেস অপশন অ্যাভেলেবেল থাকে আপনার ইন্স্যুরেন্স প্যাকেজের সঙ্গে, অবশ্যই আশা করি। ভাগীরথী নিউটিয়া খুব বড় হসপিটাল, তো এটা লিস্টিং হসপিটালের মধ্যেই আসবে। তো আপনি এখানে অবশ্যই ক্যাশলেস করতে পারবেন। তো আমার টোটাল খরচার ওপর, টোটাল 1,48,000 যে কস্ট আমার লেগেছে, তার মধ্যে আমার 75,000 যেটা ম্যাটারনিটি বেনিফিট ছিল, সেই 75,000 আমি অলরেডি ইন্স্যুরেন্স থেকে পেয়ে গেছি, বাকিটা আমাকে পে করতে হয়েছে। একটা কথা, ভাগীরথী নিউটিয়ার ব্যবহার এবং ওদের ফেসিলিটিস আমাদের প্রচণ্ড ভালো লেগেছে। আর ওনাদের ভিজিটিং টাইম ছিল বেবিকে দেখার জন্য 10:30 থেকে 11:00 মধ্যে, অথবা বিকাল 5:30 থেকে 6:00 মধ্যে যেতে হবে। আর বেবির মাদারের সঙ্গে মিট করার জন্য 10:30 থেকে 11:30 অবধি, আর সন্ধ্যাবেলা 5:00 থেকে 7:00 অবধি যে কোনো টাইমে আপনারা ভিজিট করতে পারবেন। ওনারা দুটো কার্ড প্রোভাইড করে, দুজন আপনারা যেতে পারবেন দেখতে। আর ওনাদের বেবি কেয়ারিং ইউনিটও প্রচণ্ড ভালো লেগেছে আমাদের। ওনাদের যে কোনো বাচ্চা, ম্যাক্সিমাম বাচ্চাদেরই হওয়ার পর হেপাটাইটিস বা জন্ডিস দেখা যায়। তো যাদের জন্ডিসের মাত্রা অত্যাধিক বেশি, তাদের জন্য সমস্ত কিছু লাইটের ব্যবস্থা এবং সমস্ত কিছু ব্যবস্থা ক্রিটিক্যাল কেয়ারের ওনাদের কাছে আছে। এখনকার ব্লগটা এই পর্যন্তই, এখন ভিডিওটা শেষ করছি। আপনাদের যদি কিছু জানার থাকে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করবো যে আপনাদের সমস্ত জনকে রিপ্লাই করার। আর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।